প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি তৈরি করব দই বেন্ডি। এই জায়গায় আমি কিছু বেন্ডি নিয়ে নিয়েছি, ছোট ছোট দেখে বেন্ডিগুলো নিলে বেশি ভালো হয়, আর একই সাইজ কচি দেখে বেন্ডিগুলো নিয়ে নিলাম 300 গ্রামের মতো। বেন্ডিগুলো দুই পাশে আমি কেটে ফেলে দিয়েছি। গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরষার তেল। সরষার তেলটা গরম হওয়ার পর আমি বেন্ডিগুলো কিন্তু ছেড়ে দেব কড়াইয়ে। বেন্ডিগুলো আমি সাতলিয়ে নেব, দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের মতো। 2-3 মিনিট হয়েছে, আমি আবার বেন্ডিগুলো একটু নাড়াচাড়া দিয়ে সাতলিয়ে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, তাতে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না, তাই আমি হালকা করে সাতলিয়ে তুলে নিচ্ছি একটা পাত্রে। আমি আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরষার তেল। এরপর দিয়ে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য সাদা জিরে। জিরেটা লাল লাল হওয়ার পর দিয়ে দিচ্ছি আমি সামান্য হিং। হিং দিলে কিন্তু ফোড়নটা খুবই টেস্ট হয়, ফোড়নটা খুবই সুন্দর গন্ধ আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ জিরে বাটা আর 1 চা চামচ ধনে বাটা, সামান্য গুঁড়ো হলুদ আর সামান্য নুন। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা জাস্ট কালার আসার জন্য দেওয়া। দিয়ে দিচ্ছি আমি সামান্য জল। এরপর আমি মশলাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এই পাশে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি টক দই 2 টেবিল চামচ। এইবার টক দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি ভালো করে টক দইটা ফেটিয়ে নিচ্ছি, দেখুন। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে টক দই। এই টক দই দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি আর 2টো কাঁচা লঙ্কা চেরা। এরপর আমি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে টক দই। দেখুন খুব পাতলা হয়েছে, এর মধ্যে কিন্তু আর জল দেওয়ার কোনো প্রয়োজন নাই। এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সাতলানো যে ভেন্ডি, সেই ভেন্ডিগুলো এতে ছেড়ে দিচ্ছি। এরপর আমি 1 মিনিটের মতো একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, নিয়ে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর আমি ঢাকাটা খুলে একদম ভালো করে শুকিয়ে নেব। রান্নাটা কিন্তু শুকনো শুকনোই হবে, আর এটা গরম ভাতের সঙ্গে দুর্দশ লাগবে খেতে। যারা খেয়েছেন অবশ্যই জানেন রান্নাটা খুবই ভালো, আর যারা খাননি অবশ্যই ট্রাই করে একবার দেখুন। আর যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমি আবার নতুন নতুন রান্না নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।